السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের সৌজন্যে প্রশ্ন করে দিন জানার অনুষ্ঠান। প্রতি সপ্তাহের ন্যায় আমরা আজ মঙ্গলবার আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে, আপনাদের দিনকে আরো সহজ করে তোলার জন্য, আপনাদের মনের অজান্তে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাদের কমেন্ট করতে চাইলে আমাদেরকে আপনারা কমেন্ট বক্সে করে প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ। কমেন্টে আপনাদের মনের যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে জানান। আমাদের সাথে উপস্থিত আছেন আজকে প্রশ্ন উত্তর পর্বে মাসিক আত্তাহারিকের সম্মানিত সম্পাদক, সহকারী সম্পাদক এবং আত্তাহারিক টিভির সম্মানিত পরিচালক ডক্টর মোহাম্মদ কাবুল ইসলাম স্যার। স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা স্যারকে নিয়েই এখন এক ঘন্টা আপনাদের সামনে থাকবো ইনশাল্লাহ। আপনারা যেখান থেকে আছেন আপনারা আমাদের সাথে থাকুন, আমি আপনাদের সাথে আছি আপনাদের হোস্ট হিসেবে। আমি মোহাম্মদ আবুল বাশার, কন্টেন্ট ক্রিয়েটর আত্তাহারিক টিভি। প্রথমেই আমরা একটি বহুল আলোচিত প্রশ্নে চলে আসছি। ডিসেম্বর মাস চলছে, স্যারের কাছে আমাদের প্রশ্ন, স্যার আমার সন্তানকে আমি ডিসেম্বর মাস আসছে, আমার অনেক সন্তানের বয়স 7 বছর, অনেকে 10 বছর, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক টেনশনে থাকে, বিদ্যা কীভাবে দিবে তাকে উত্তম মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে, আমার সন্তানের প্রথম শিক্ষা কি হওয়া উচিত? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আত্তাহারিক টিভির নিয়মিত আয়োজন প্রশ্ন করে দিন জানানোর অনুষ্ঠান। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, শিশুদের প্রথম শিক্ষা বা প্রথম পাঠটা কি হওয়া উচিত তাকে আদর্শ মানুষ গড়ে তোলার জন্য, কিংবা তাকে সুনাগরিক হিসেবে পেতে চাইলে আমাদের করণীয় কি হবে? তার পূর্বেই আমরা আসব, আসলে শিক্ষা বলতে আমরা কি বুঝি। শিক্ষা বলতে আমরা এমন শিক্ষাকে বুঝব যে শিক্ষার মাধ্যমে ইহকালীন এবং পারলৌকিক জীবনের মুক্তি লাভ করা যায়। ইহকালীন জীবনের সফলতা, পারকালীন পারলৌকিক জীবনের মুক্তি লাভের যে শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে লাভ করা যায় সেটাই মৌলিক শিক্ষা। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাজি খালাক, পড়ো তোমার, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে যে শিক্ষার মাধ্যমে প্রতিপালককে জানা যায়, চেনা যায়, তার বিধিবিধান সম্পর্কে জানা যায়, অবগত হওয়া যায়, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। সুতরাং জাগতিক শিক্ষার সাথে যদি ওহির শিক্ষার কোনো সমন্বয় না ঘটে তাহলে সে শিক্ষাকে প্রকৃত শিক্ষা বলা যাবে না। আর যখন দুনিয়াবি শিক্ষার সাথে যখন ওহির কোনো সংস্রব না থাকে তখন মানুষ এই শিক্ষা শিখে সে কখনো কিন্তু প্রকৃত মানুষ হতে পারে না। সে তখন দেখা যায় যে এই শিক্ষায় শিক্ষিত হয়ে পরবর্তীতে সে তার নৈতিকতা বর্জিত বিবর্জিত যত কাজ আছে সেগুলি করে বেড়ায়। আমাদের দেশের এমন অনেক উচ্চশিক্ষিত মানুষ আছে যারা সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর তারা সেখানে সরকারি অর্থের তসরুপ করে, জনগণের সম্পদকে তারা আত্মসাৎ করে, তারা নানা দুর্নীতি দুরাচার অনাচার এগুলির সাথে তারা জড়িয়ে পড়ে। তাহলে একজন পিতা, একজন মাতা তার সন্তানকে কখনোই চায় না যে সে এই ধরনের কোনো দুর্নীতি, এরকম কোনো অপকর্ম, এরকম কোনো অসাধু উপায় অবলম্বন করুক, এটা তারা কখনো চায় না। সুতরাং সেটা যেহেতু তারা চায় না, সেজন্য তাদেরকে এমন একটা শিক্ষা দেওয়া দরকার যে শিক্ষার মাধ্যমে তার ইহকালীন কল্যাণ হয়, পরকালীন সে মুক্তি পায়। আর সেই শিক্ষাই আছে আমাদের কোরআন হাদিসের যে শিক্ষা, তথা মাদ্রাসা বা এই ধরনের আরবি শিক্ষার মধ্যেই এই শিক্ষাটা পাওয়া যায়। শুধু তাই নয়, আজকের যারা বড় বড় শিল্পপতি বা বড় বড় দেশের কর্ণধার হিসেবে যারা আছেন তাদের মধ্যে অনেকেই দেখা যায় যে তারা পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের নিজের ফ্ল্যাটে পিতামাতার জায়গা হয় না। তারা তাদের এই বিশাল ফ্ল্যাটে দেখা যায় 5,000-6,000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে এই ছোট একজন বৃদ্ধ মানুষের এই এক কোণে একটা রুম দিবে এই জায়গাটা তার হয় না, ফলে তাদের স্থান হয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে। এই মানে অনাকাঙ্ক্ষিত এই বাস্তবতা আমাদের দেশে আজকে দিন দিন বাড়ছে। এটা এ কারণে যে সে পরকালীন শিক্ষাটা পায়নি, পরকালে তাকে মুক্তি পেতে হবে, পরকালে তাকে নাজাত পেতে হবে, জান্নাতে যেতে হবে, কিন্তু কোন শিক্ষার মাধ্যমে সেটা সম্ভব এই শিক্ষা সে আদৌ পায়নি। সুতরাং আমরা প্রত্যেকে, প্রত্যেক অভিভাবক আজকে বছরের শেষে
নতুন বছরের আগমনে আমরা সবাই চেষ্টা করব আমার আদরের সন্তান আমার প্রিয় সোনামণিকে আমরা যেন এমন একটা শিক্ষায় শিক্ষিত করতে পারি যাতে করে সে দুনিয়াবী জীবনেও সেখানে সফলতা লাভ করতে পারে, পারলৌকিক জীবনেও সে যেন মুক্তি পেতে পারে এবং তার মাধ্যমে আমাদের পরকালীন জীবনে আমাদের যে নেকির পাল্লা সেটা যেন ভারী হয়। কারণ সে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক তুমি আমার পিতামাতার প্রতি ওইরূপ দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছিল। সুতরাং আমরা সেই শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হলো এই প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছেন কর্মকর্তা কর্মচারী আছেন তাদের আচরণ, তাদের আমল আখলাক, তাদের চাল চলন, তাদের ব্যবহার বা কোরআন হাদিসের সাথে তাদের যে পাঠ্য বই আছে সেগুলির সংসর্গ কতটুকু, এইসবগুলি খোঁজখবর নিয়েই তারপর আমরা সিদ্ধান্ত নেবে যে আমার ছেলেটাকে বা আমার মেয়েটাকে আমি কোথায় ভর্তি করব। এই ব্যাপারে সচেতনভাবে আমরা খোঁজ নিয়ে ভর্তি করার চেষ্টা করব। তাহলে আশা করি আমাদের এই সন্তানটা সে অদূর ভবিষ্যতে অবশ্যই সে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে, যার দ্বারা দেশের কোনো সম্পদের তছরূপ হবে না, যার দ্বারা জনগণ ক্ষতিগ্রস্ত হবে না, যে পরকালীন জীবনকে ভয় করে তার ইহকালীন জীবনকে পরিচালনা করবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। সম্মানিত দর্শক মন্ডলী, স্যারের কথা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আপনার প্রথম আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে দিনের শিক্ষা। আজকে আমরা দেখছি যে প্রতিনিয়ত বিভিন্ন উচ্চ ডিগ্রিধারী লোকজন বিভিন্ন দুর্নীতিগ্রস্ত বিভিন্ন কেলেঙ্কারের সাথে যুক্ত, তাই আপনারা এটা স্যারের কথা থেকে বিভিন্ন যেটা বোঝাতে চাচ্ছেন স্যার এই বিষয়টা সঠিকভাবে আলোকপাত করে আপনার মেনে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। স্যার দ্বিতীয় বিষয়টা যে আমরা দেখছি যে সামনেই হ্যাপি নিউ ইয়ার আসছে, আবার অনেকে দেখছে বাংলা নববর্ষ পালন করছে, আবার অনেক মুসলিমরা আরবি নববর্ষ পালন করছে। তো এই যে স্যার নববর্ষ পালনে যে আমাদের বিভিন্ন ধরনের এক একজন এক যে মুসলিম তারা আরবি নববর্ষ অনেকে পালন করছে, বাঙালি হিসেবে বাংলা নববর্ষ অনেকে সবাই সার্বজনীন হ্যাপি নিউ ইয়ার, এইটার প্রচলন কতটুকু শরীয়ত সম্মত? শরীয়তে বর্ষ পালন বা বর্ষ বিদায় এ ধরনের কোনো প্রচলন কোরআন হাদিসে পাওয়া যায় না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে সমস্ত খলিফারা ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাহিমাহুল্লাহ রাজিয়াল্লাহু আনহুম, তারপরে আরও যারা খলিফা এসেছেন আব্বাসীয় যুগে উমাইয়া যুগে, এ সময় আমরা দেখি না বা ইতিহাসেও পাওয়া যায় না যে তারা এ ধরনের কোনো বর্ষ বরণ দিন হিসেবে পালন করতেন কিংবা কোনো বর্ষ বৎসরকে বিদায় দেওয়ার জন্য তারা ঘটা করে কোনো এই ধরনের অনুষ্ঠান করতেন, এরকম সাড়ম্বর করতেন, এরকম কোনো ঘটনা ইতিহাসে পাওয়া যায় না। আর সর্বোপরি আমরা মুসলিম হিসেবে আমরা অবশ্যই চেষ্টা করব কোরআন এবং হাদিসের যে বিষয়গুলি আছে সেগুলি অনুসরণ করতে, যেগুলি কোরআন হাদিসে নাই সেগুলি আমরা অনুসরণ করার চেষ্টা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু রাদ্দ, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে বিষয়ে আমাদের কোনো অনুমোদন নেই সে এমনটা পরিত্যাজ্য। আবার তিনি আরও বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহু মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের দিন সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তাহলে এখন এই যে পাশ্চাত্যের লোকদের দেখা দেখি আমাদের দেশের লোকরা আজকে মুসলমান হওয়া সত্ত্বেও তারা মঙ্গল শোভাযাত্রা করছে, 31st night উদযাপন করছে, আবার বর্ষবরণ করছে, আবার কেক কেটে বিভিন্ন ধরনের দেখা যায় আড়ম্বর সহকারে এই বর্ষ বিদায় দিচ্ছে অথবা পালন করছে, নতুন বর্ষের আগমন শুভ আগমন বা সেই বছর তাদের জীবনটা ভালো যাক এজন্য তারা বিভিন্ন অনুষ্ঠান তারা করছে। এগুলি মূলত আমাদের মুসলমানদের কোনো সংস্কৃতি নয়, এটা বিজাতীয় সংস্কৃতি। আর বিজাতীয় সংস্কৃতি বলতে অমুসলিমদের এই সংস্কৃতি, এগুলি যদি কেউ পালন করে তাহলে তারা অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ করার কারণে কিয়ামতের দিন তাদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং আমরা এসব কাজ থেকে বিরত থাকব, এগুলি থেকে আমরা দূরে থাকব, বরং প্রতিটি দিনই আমাদের জন্য নতুন দিন, প্রতিটি দিনই আমার যে দিনটা আমার জীবন থেকে চলে যাচ্ছে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এই দিনে আমি কতটুকু ভালো করলাম আর আগামী দিনে আমি কতটুকু ভালো করতে পারবো, বিদায়ের দিনে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তার জন্য তওবা করব, আগামী দিনে আমার যেন ভুল না হয় আমি যেন সৎ আমল করতে পারি এই জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হব, আমি সেই জিনিসটার সেই কাজ করার জন্য আল্লাহর কাছে সর্বান্তকরণের তৌফিক কামনা করবো। এভাবেই আমাদের একটা দিন চলে যাবে, একটা দিন আর আমার আগমন হবে। সুতরাং যেদিন যাচ্ছে সেদিন যেন আমার ভালো যায়, যেদিন আসছে সেদিনে যেন আমি সতামল করতে পারি, এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের প্রতিদিন আমাকে চিন্তা করতে হবে আমি মুসলিম হিসাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আসলে স্যারের কথা থেকে প্রতীয়মান যেটা হচ্ছে আপনারা সরলে বুঝতে পারছেন, আবেগ প্রবণ না হয়ে আমরা কোনো স্থানের অনুসরণ করি। আপনারা যারা আমাদেরকে দেখছেন হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের সৌজন্যে প্রশ্ন করে দিন জানানো অনুষ্ঠানে আমরা আপনাদের সাথে আছি, আমি আপনাদের হোস্ট হিসেবে, সাথে আছেন আমাদের স্যার।
আপনারা যে যেখান থেকে দেখছেন প্রশ্ন করুন এবং প্রশ্ন করতে প্রশ্ন করার সময় আপনাদের নাম এবং আপনারা যে জেলা অথবা উপজেলা উপজেলা জেলা এবং কোন দেশ থেকে প্রশ্ন করছেন অবশ্যই জানাবেন এবং যে যেখান থেকে দেখছেন আপনারা আমাদের কমেন্ট বক্সে কোন 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 জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন অথবা কোন জেলার কোন উপজেলা থেকে দেখছেন আমাদের জানাবেন দয়া করে তাহলে আমরা অনুপ্রাণিত হব এবং আপনাদের প্রশ্ন আসতে থাকলে আমরা ইনশাআল্লাহ এটা এগিয়ে যাব ইনশাআল্লাহ একটি প্রশ্নই অনেক মানুষের সহি দিনের পথে আসাটা সহজ করে দিতে পারে তাই আমরা বেশি বেশি শেয়ার করব এবং এই জিনিসটাকে প্রতিনিয়ত যেহেতু আমাদের প্রতি মঙ্গলবার প্রতি সপ্তাহের মঙ্গলবার 4টা থেকে 5টা অনুষ্ঠিত হয় এটা আমরা সবাইকে জানিয়ে দেব আমাদের আত্মীয়স্বজনকে এবং যারা পাড়া প্রতিবেশী রয়েছেন তাদেরকে জানাবো এবং এই সহজ মাধ্যমটার মাধ্যমে যেন আমাদের দিন জানাটাও সহজ হয় আল্লাহ আমাদের তৌফিক দান করুক স্যার অনেকে তাকদিরে বিশ্বাস নিয়ে আমাদের ভাই এক ভাই প্রশ্ন করেছেন যে আমার জীবনে এমন একটি দুর্ঘটনা রয়েছে এটা আমার তাকদিরে লিপিবদ্ধ রয়েছে তাহলে কি সেটা অবশ্যই ঘটবে তাকদিরে বিশ্বাসটা আসলে কি তাকদিরে যেটা লেখন আছে যেটা আল্লাহ লিখে রেখেছেন সেটা অবশ্যই ঘটবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই সবই বর্তমান তিনি সবই জানেন আর মানুষের জীবনে যেটা ঘটবে সেটার কারণেই তার তাকদিরে এটা লেখা আছে এখন অনেকের প্রশ্ন এটা হতে পারে যে আমার তাকদিরে যেহেতু লেখা আছে ওটা ঘটবেই সুতরাং আমার কাজ করার কি দরকার হ্যাঁ কাজ এই জন্য করা দরকার যে আমার তকদিরে কি আছে সেটা তো আমরা জানি না আমরা কেউ জানি না যে আমাদের তকদিরে কি আছে সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদুর তাকদির পরিবর্তিত হয় না দোয়া ছাড়া সুতরাং আমরা আল্লাহর কাছে সৎ দোয়া করব আমরা ভালো দোয়া করব যে আল্লাহ তুমি আমাকে সৎ পথে পরিচালিত করো আল্লাহ তুমি আমার বিপদ আপদ থেকে আমাকে মুক্ত করো আমাকে অসুখ বিসুখ থেকে তোমাকে আমাকে হেফাজত রাখো আল্লাহ তুমি আমাকে অসচ্ছলতা থেকে তুমি আমাকে হেফাজত করো এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এই দোয়ার মাধ্যমে আমাদের তাকদির মুআল্লাক যেটা আছে যেটা চূড়ান্ত সেটা আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ এ ক্ষমতা রাখেন সুতরাং আমরা অদৃশ্য এই বিষয়টার প্রতি আমরা এর ভালো মন্দের প্রতি বিশ্বাস রেখে আমরা আমাদের কর্মকাণ্ড সেগুলি আমরা করব। এটা আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন যদি আমরা সেই দিকে আশা করি এবং চেষ্টা করি ইনশাআল্লাহ স্যার এটার সাথে সংশ্লিষ্ট একটা প্রশ্ন আমাদের অনেকেই বলে থাকেন অনেকে বাংলাদেশের অনেক পীর ফকিরেরা বলে থাকেন যে যেমনে নাচো তেমনে নাচি পুতুলের কি দোষ এটা তারা তাকদীর হিসেবে করেন যে আল্লাহ তাআলা আমাদের যেভাবে করতেছেন আমরা তো ওইভাবেই করব আমাকে আমি নামাজ পড়বো না কারণ আমাকে নামাজ পড়ার জন্য আল্লাহ তাকদীরে রাখেননি এই বিষয়টা আসলে যদি একটু খোলাসা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাকে যে বিষয়ের জন্য তৈরি করা হয়েছে তার জন্য সেই কাজটা সহজ হয়ে যাবে অর্থাৎ যে ব্যক্তির তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভ্রূণ যখন পেটে প্রতিস্থাপিত হয় অর্থাৎ একটা মাতৃগর্ভে যখন ভ্রূণ তৈরি হয় জরায়ুতে তখন 120 দিন পরে অর্থাৎ 4 মাস পরে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসেন তখন তার 4টি জিনিস তার জন্য লিখে দেওয়া হয় তার হায়াত মউত রিজিক এবং সে জান্নাতি না জাহান্নামী এই বিষয়গুলি তার তার জন্য লিখে দেওয়া হয় এটা এই জন্য লিখে দেওয়া হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার কর্মকাণ্ড কী হবে এটা তিনি আগে থেকেই অবগত যে সেই কাজগুলি করবে এই জন্যই মূলত তার এগুলি লিখে দেওয়া এখন একজন মানুষ আমি কি করব বা আমি মানে আমার ভাগ্যে কি আছে সেটা তো আমি জানি না এখন পুতুল খেলা পুতুল আমরা যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ আসলে এটা তো পুতুল খেলা নয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন তাকে শক্তি দিয়েছেন পুতুল তো শক্তিহীন মানুষ তার স্বাধীনতা আছে তার নিজের ভালো মন্দ বাছাই করার মতো তার ক্ষমতা আছে এই স্বাধীনতা আল্লাহ তাকে দিয়েছেন দুনিয়াবী জীবনে আল্লাহ তার কোনো কর্মকাণ্ডের হিসাব নেবেন না তাকে এই কর্মকাণ্ডের জন্য তাকে শাস্তিও দেবেন না কিন্তু তাকে একটা পথ বলে দিয়েছেন যে এই পথে যদি যাও তাহলে তুমি পুরস্কার পাবে এই পথে যদি যাও তাহলে তুমি শাস্তি পাবে তাহলে আল্লাহ সবকিছু বলে দিয়েছেন বলে দেওয়ার পর একজন মানুষ এমনকি তাকে ক্ষমতাও দিয়েছেন একজন মানুষ চুরি করতে চায় আল্লাহ যদি তার হাতটাকে অবশ করে দেন পারবেন না করতে কিন্তু এখানে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন যখন তার ইচ্ছা প্রবল হয়ে যায় যে না সেই পাপটা করবে তখন আল্লাহ তাকে বাধা দেন না তার ওই ইচ্ছার স্বাধীনতা আর যদি তাকে আল্লাহ তাকে বাধাই দেন তাহলে তো পুরস্কার দেওয়ার শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন থাকে কারণ আল্লাহ যদি বাধাই দিয়ে দেন তাহলে আর ওখানে সে তো খারাপ কাজ করতে পারবে না সুতরাং তার আবার পুরস্কার কি আর তার বা শাস্তি কি সেজন্য আল্লাহ তাকে শক্তি সামর্থ্য দিয়েছেন তার ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন একজন মানুষ যখন ভালো করার জন্য সে দৃঢ় প্রতিজ্ঞ হয় রাসূলকে আল্লাহ বললেন না ফাইজা আজম তাফাতাওয়াক্কাল আলাল্লাহ যখন তুমি দৃঢ় প্রতিজ্ঞ হবে একেবারে নিশ্চিত হবে তখন তুমি আল্লাহর উপর ভরসা কর তাহলে একজন মানুষ যখন একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যায় যে আমি ভালো কাজটা করব আল্লাহ তাকে শক্তি দেন তার শক্তিটাকে আল্লাহ কমিয়ে দেন না তাকে তৌফিক দেন একজন মানুষ যখন খারাপ কাজ করা সে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যায় না এই কাজটা করবই আমি তখন কিন্তু আল্লাহ তাকে বাধা দেন না সে ওই কাজটা করার মতো শক্তি তার যা আছে সে সেটা করে আল্লাহ তাকে প্রতিহত করে না আর এ কারণেই একজন মানুষ জান্নাতে যাবে একজন
জাহান্নামে যাবে। সুতরাং এটা বলে দেওয়ার মাধ্যমে আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দেওয়ার মাধ্যমে, তার শক্তি সামর্থ্য দেওয়ার মাধ্যমে আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করবো, আমার তকদিরে কি আছে যেটা ওটা আমরা জানি না, সুতরাং আমরা কাজ করার চেষ্টা করবো। আল্লাহ যে কথাগুলি বলেছেন, যেটা নিষেধ করেছেন সেটা করব না, যেটা আদেশ দিয়েছেন সেটা আমরা করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা পরকালীন জীবনে মুক্তি পেয়ে যাব। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসেন এবং আল্লাহ আপনার প্রতি জুলুম করবেন না ইনশাআল্লাহ। আমরা তাকদীরের প্রতি এইভাবে বিশ্বাস করব এবং আমরা স্বাধীন মানুষ, আল্লাহ আমাদের স্বাধীনভাবে তৈরি করেছেন, এভাবে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা যারা দেখছেন আপনারা সকলকে অনুরোধ করব বেশি বেশি শেয়ার করার জন্য এবং বেশি বেশি কমেন্ট করার জন্য। সম্মানিত দর্শক মন্ডলী, শীত বর্ষা গ্রীষ্ম নেই, আমরা প্রতিনিয়ত মঙ্গলবার, প্রতি সপ্তাহের মঙ্গলবার 4টা থেকে 5টা আমরা আপনাদের জন্য এই অনুষ্ঠান নিয়ে আসছি। এই ধারাবাহিক অনুষ্ঠানগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন, ধারাবাহিক যে কোনো আমলে আল্লাহ তাআলা পছন্দ করেন, সেহেতু আপনারা এই অনুষ্ঠানের সাথে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। স্যার, পারভেজ ভাই প্রশ্ন করেছেন, তিনি বলেছেন, জনৈক আলেম বলেছেন যে ইচ্ছাকৃতভাবে আওয়াল ওয়াক্তে সালাত আদায় না করলে তিনি কবিরা গুনাহগার হবেন, এই ফতোয়া কি সঠিক? না, এটা সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজাল আমালে ইলাল্লাহ, আহাব্বুল আমালে ইলাল্লাহ আদওয়ামুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা। জি, এখন এটা আল্লাহর কাছে প্রিয় আমল, কিন্তু একজন মানুষ সালাত আদায় করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যে টাইমটা আছে এর মধ্যে যদি সে আদায় করে তাহলে তার ফরজিয়ত আদায় হয়ে যাবে। জি স্যার, আওয়াল ওয়াক্তে করলে সে অধিক ফজিলত পাবে, অধিক মর্যাদা পাবে। যদি সে মিডল টাইমে পড়ে তাহলে সে আওয়াল ওয়াক্তের সওয়াব না পেলেও তার ফরজিয়ত আদায় হয়ে যাবে। যদি ওয়াক্ত শেষ হওয়ার আগে সে সালাতটা আদায় করে ফেলে তাহলে তার ফরজিয়ত আদায় হবে, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি ওয়াক্তের বাইরে ওয়াক্ত শেষ করে দিয়ে কাজা সালাত আদায় করে পরবর্তীতে করে তাহলে আল্লাহ তাকে মাফ করতেও পারেন, আল্লাহ তাকে শাস্তিও দিতে পারেন। সুতরাং এই জন্য আওয়াল ওয়াক্ত না পড়লে আল্লাহ শাস্তি দেবেন এমনটা নয়। আওয়াল ওয়াক্ত না পড়লে তিনি এই ফজিলতটা পাবেন না, কিন্তু ওয়াক্তের ভিতরে সালাত আদায় করলে ইনশাআল্লাহ তার ফরজিয়ত আদায় হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাকে শাস্তি থেকে মানে পরিত্রাণ দিবেন, মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ। সবাই দর্শকরা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। শাহিন আহমেদ উজ্জ্বল ভাই প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি এই শীতকাল হিসেবে স্যার খুবই গুরুত্বপূর্ণ, যে ফরজ গোসল না দিয়ে যদি আল্লাহর জিকির দোয়া করা যাবে কিনা। এর সাথে আমি একটা অ্যাড করবো, সেটা হলো অনেক সময় দেখা যাচ্ছে বিবাহিক অবস্থায় মানুষের অনেক অসুস্থতার কারণে তারা ফরজ গোসল করে ফজরের সালাত আদায় করতে পারেন না, অথবা সেক্ষেত্রে তাদের করণীয় কি, অথবা অসুস্থতা থাকলেও তাদেরকে অবশ্যই ফরজ গোসল করতে হবে কিনা। যে দেখেন, মানুষের জৈবিক চাহিদা এটা একটা মানে অতি প্রাসঙ্গিক বিষয়। কোনো মানুষ, কোনো প্রাণী এমন নাই যে যার জীবনে জৈবিক চাহিদা নাই। বাস্তব কারণ নেই, বাস্তবতা অনুসারে মানুষের নিজেদের চাহিদা অনুযায়ী এগুলি পূরণ করতেই হয়। আর যদি কেউ বৈধ জায়গায় এটা করে, সে যদি পূরণ করে তাহলে তার জন্য সে নেকি পাবে, কিন্তু অবৈধ জায়গায় যদি কেউ করে তাহলে তার জন্য তার শাস্তি হবে, গুনাহ হবে। এখন বিধিবদ্ধ একটা নিয়ম, আমরা প্রয়োজনে প্রাপ্তবয়স্ক যখন হয় তখন পিতামাতার ইচ্ছাতে, অভিভাবকদের অনুপস্থিতিতে, দুইজন সাক্ষীর উপস্থিতিতে একজন পুরুষ এবং একজন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আর এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর পৃথিবীর সমস্ত মানুষ জানে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর একজন নারী পুরুষ সে জৈবিক চাহিদা পূরণ করবে, তা নাহলে তো বিয়ের প্রয়োজনই ছিল না। সুতরাং এটা যেহেতু সবাই জানে, কাজেই শীতকাল হোক আর গ্রীষ্মকাল হোক যখনই আমাদের গোসল ফরজ হয়ে যাবে তখন গোসল করে নিতে হবে, মানুষের ভয়ে নয়, আল্লাহর ভয়ে গোসল করতে হবে। কারণ আমরা প্রত্যেকে ফজরের সালাত আদায় করবো, আমরা পরবর্তী ইবাদতগুলি আমরা করবো, সুতরাং সেই জন্য আমরা চেষ্টা করবো ফরজ গোসলগুলি যথাসময়ে আদায় করার। এখন কারো যদি কোনো এমন অসুবিধা থাকে যে অসুবিধার কারণে তার জন্য পানি স্পর্শ করা কিংবা পানি ব্যবহার করা তার জন্য সমীচীন নয় বা সে ব্যবহার করতে পারবে না, হয়তো তার এমন অসুখ আছে যে পানি ব্যবহার করলে সে অসুস্থ হয়ে যাবে, কিংবা সে এমন অবস্থায় আছে যে পানি ব্যবহার করলে তার রোগ বেড়ে যেতে পারে, এই দুই অবস্থায় সে গোসল না করে কেবল তায়াম্মুম করে সে ফরজ সালাত আদায় করা, জিকির আজকার করা, আনুষঙ্গিক সব কাজই সে করতে পারবে। কিন্তু দেখুন, আধুনিক এই যুগে এখন আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে বলা যায় যে প্রত্যেকের বাড়িতে গিজার লাগানো আছে বাথরুমে। যদি গিজার না থাকে তাহলে ইলেকট্রিক কেটলি আছে, ওয়াটার হিটার আছে, আপনার গ্যাসের চুলা আছে, অন্য মাধ্যম আছে, যে কোনো মাধ্যমে আপনি পানি গরম করে নিয়ে
এই হয়তো 2 লিটার বা 3 লিটার পানি গরম করলে ওর মধ্যে এক বালতিতে মিক্স করলে দেখো পানিটা নরমাল হয়ে যাবে, সেই পানি দিয়ে আপনি গোসল করতে পারেন। যদি সেটাতেও আপনার সমস্যা হয়, হতে পারে এমন অনেক মানুষ আছে যাদের গরম পানিতেও দেখা গেল গরম পানি ওই সময় ইউজ করলো কিন্তু তারপরে এই এর যে একটা প্রভাব এরপরে তার ঠান্ডাটা লেগে গেল, হতে পারে এরকম। যদি কারো এটাতেও সমস্যা হয় তখন তিনি তাইমম করবেন, কিন্তু লোকলজ্জার ভয়ে কিংবা বাপ মা দেখবে অথবা শ্বশুর শাশুড়ি দেখবে বা আরও কেউ দেখবে এই ভয়ে আপনি যদি গোসল না করেন তাহলে আপনি পাপী হবেন। কারণ মানুষের চেয়ে আল্লাহকে বেশি ভয় করা দরকার, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বিধান আল্লাহই দিয়েছেন। সুতরাং ভয় আল্লাহকে করতে হবে মানুষকে নয়, লজ্জা বেশি আল্লাহকে করতে হবে মানুষকে নয়। আমরা আল্লাহকে ভয় করে আল্লাহকে লজ্জা করে যথাসময় ফরজ গোসল করে আমরা ফরজ ফজর সালাত আদায় করবো কিংবা অন্যান্য জিকির আজকার করবো, এগুলো আমরা করতে পারি। তবে কারো সমস্যা থাকলে বললাম যে আগে তিনি তায়ামুম করে সালাত আদায় করতে পারবেন, জিকির আজকার করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, সবই করতে পারবেন। গোসল করে যা করা যায় তায়ামুম করে সব ইবাদতই করা যায় যতক্ষণ পর্যন্ত আপনার এই তায়ামুম ছুটে না যায়। তো আমরা সাধ্যমতো চেষ্টা করব গোসল ফরজ হয়ে গেলে আমরা সাধ্যমতো গোসল করার, কিংবা গোসল যদি না করা যায় তাহলে তায়ামুম করে আমরা সালাত আদায় করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বুঝতে পেরেছেন যে স্যার কীভাবে বলতে চাচ্ছেন, এটা অনেকেরই একটা প্রয়োজনীয় জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, আমরা এটা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লিটন ভাই প্রশ্ন করেছেন, জনৈক আলেম বলেছেন যে হিন্দুদের টাকায় আল্লাহর ঘর কাবা তৈরি হয়েছে, ভাই এ বিষয়ে বিস্তারিত উত্তর আত্মহারিক টিভির ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আত্মহারিক টিভির পরিচালক আছেন এখানে, আপনি একটু ওখান থেকে দেখে নেবেন বলে আশা করছি। আরেক ভাই প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ ইসলাম আবদ্ধ পানিতে প্রসাব করে সেখানে গোসল করতে নিষেধ করেছেন, পুকুর তো আবদ্ধ, সেখানে কেউ যদি গোসল করে সেটা কি জায়েজ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বদ্ধ পানিতে পেশাব করতে নিষেধ করেছেন ঠিক তেমনি ভাবে তিনি এটাও বলেছিলেন, ইজা কানাল মাউ কুল্লাতাইন লা ইয়ানজিসুহু শাইউন, যখন পানির পরিমাণ 2 কলসি পরিমাণ হয় তখন তাকে কোনো কিছু অপবিত্র করতে পারে না। একটা পুকুরে বহু পানি থাকে, সেখানে বহু লিটার বহু গ্যালন পানি থাকে, সুতরাং সেই পানিতে পেশাব করলে সেই পানিটা অপবিত্র হয়ে যাবে না। তারপরও সাবধানতা বা সতর্কতা কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ প্রতিপালনার্থে আমরা কই বদ্ধ পানিতে পেশাব করার চেষ্টা করব না, পাশে করলেন, পাশে করে তারপর আপনি এসে পুকুরের পানিতে মানে শৌচকার্য করলেন তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু রাসূলের নির্দেশ প্রতিপালনার্থে আপনি বদ্ধ পানিতে পেশাব করবেন না। এরপর পুকুরে যদি করে এত পানিতে পেশাব করার কারণে এটা অপবিত্র হবে না, আর পানি তখনই অপবিত্র হবে যখন তার স্বাদ গন্ধ অথবা রং তিনটার একটা পরিবর্তন হয়ে যায়, তাহলে পানিটা অপবিত্র হয়ে যাবে। এখন আপনি বুঝতেই পারছেন যে এর এই এতটুকু পেশাবের কারণে একটা পুকুরের পানির কোনো কিছুই পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। দর্শক মল্লী আপনারা ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। এমডি সাজিদ ভাই প্রশ্ন করেছেন যে আহলে হাদিস ও সালাফি কি একই কথা নাকি ভিন্ন? জি, আহলে হাদিস এবং সালাফি একই কথা, তবে পরিভাষা বা শাব্দিক পার্থক্য। সালাফ শব্দের অর্থ হচ্ছে উত্তরসূরি, যারা গত হয়ে গেছেন, অর্থাৎ নবী, সাহাবায়ে কেরাম, তাবে তাবেইন এই ধরনের যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আকীদার উপর আদর্শের উপরে, রাসূলের আদর্শের উপরে, সাহাবীদের আদর্শের উপরে যারা গত হয়ে গেছেন এবং এখনও যারা তাদের আদর্শের অনুসারী, মূলত তাদেরকে সালাফি বলা হয়। আর আহাল শব্দের অর্থ হচ্ছে অনুসারী, আর হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী বা কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 14টা জায়গায় তিনি কোরআনকে হাদিস বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় তিনি কোরআনকে তিনি হাদিসকেও হাদিস বলেছেন, কোরআনকে হাদিস বলেছেন। সুতরাং এই অর্থে পারিভাষিক অর্থে আহলুল হাদিস বলতে কোরআন এবং হাদিসের অনুসারীকে বোঝায়। এই জন্য মূলত যিনি কোরআন হাদিসের নির্দেশনাকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে তিনি সেটাকে মাথা পেতে মেনে নেন, তিনি একজন আহলে হাদিস হবেন। সুতরাং এই আহলে হাদিস আমাদের প্রত্যেকেরই হওয়া দরকার, অর্থাৎ প্রত্যেক মুসলিম মূলত তিনি আহলে হাদিস, কারণ তিনি কোরআন হাদিসের বাইরে কোনো আমল সাধারণত করেন না। পরকালীন জীবনে মুক্তির জন্য কোরআন হাদিসের অনুসরণ ব্যতীত কোনো মানুষ পরকালীন জীবনে জান্নাতে যাবেন না। সুতরাং যিনি কোরআন হাদিসের অনুসরণ করেন তিনি মুসলিম, আবার যিনি প্রকৃত মুসলিম তিনি আহলে হাদিস। তবে সব মুসলমান আহলে হাদিস নয়, কিন্তু প্রত্যেকটাই আহলে হাদিস মানুষই তিনি মুসলিম, অর্থাৎ এক কথায় যিনি আহলে হাদিস তিনি মুসলিম, কিন্তু সব মুসলমান আহলে হাদিস নয়। কারণ অনেক মুসলমান আছে সে কাদিয়ানি মুসলিম,
অনেক মুসলমান আছে যে শিয়া মুসলিম অনেক মুসলমান আছে সে মুতাযিলি মুসলিম অনেক মুসলিম আছে কবর মুজারিব কবর পূজারী মুশরিক সুতরাং সেই মুসলিমকে তো আহলে হাদিস বলা হবে না এজন্য যিনি কোরআন হাদিসের যথাযথ অনুসরণ করেন তিনি যেমন প্রকৃত মুসলিম তিনি অন্য অর্থে আহলে হাদিস বটে কিন্তু যিনি কোরআন হাদিসের অনুসরণ করেন না তিনি যেমন প্রকৃত মুসলিম নন তিনি আহলে হাদিস নন আর আহলে হাদিসরা মূলত যারা কোরআন হাদিসের যথাযথ অনুসরণ করেন তারা সবাই মুসলিম সুতরাং এই দুইটি অর্থের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই শাব্দিক পার্থক্য ছাড়া স্যার এখানে একটা সম্পূরক একটা প্রশ্ন সাম্প্রতিককালে আমরা দেখছি যে আগে থেকে হয়তোবা মুহাম্মাদি আহলুল হাদিস সালাফি এগুলো নামে আমরা বিভিন্নভাবে বলতে দেখেছি কিন্তু ইদানিংকালে একটা ওয়ার্ড খুবই পরিচিত হয়ে উঠেছে সেটা হলো সহি আকিদা এই বিষয়টি কতটুকু সত্যসম্মত আর এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বিদ্যমান রয়েছে কিনা দেখেন আসলে এই আগে আমাদের দেশে অনেকে রফাদানি অনেকে মোহাম্মদি এগুলি বলা হতো আসলে রফাদানি মোহাম্মদি আসলে একটা আমলের উপর ভিত্তি করে তাদেরকে বলা হতো কিন্তু মূলত এর উদ্দেশ্য কিন্তু একটাই কোরআন হাদিসের অনুসারী হিসেবে বোঝানোটাই উদ্দেশ্য যে তারা মোহাম্মদি কিংবা তারা রফাদানি কিংবা আহলে হাদিস অথবা সালাফি এখন ইদানিংকালে আমরা অনেক ভাইকে দেখছি যে যারা নিজেদেরকে আহলে হাদিসে বলছে না সালাফি বলছে না বা মুহাম্মাদি এইসব বলছে না বরং বলছে যে আমি সহি আকিদার এই সহি আকিদা এমনই একটা শব্দ যেটা দ্ব্যর্থবোধক শব্দ আসলে আকিদাটা সহি না জয়ীফ এটা তো তার আমল না দেখে বোঝা যাবে না বা কিংবা এটা তার ভিতরের বিষয় আকিদাটা সম্পূর্ণই মানুষের ভিতরের বিষয় এটা কিন্তু দেখে দেখে বোঝা যায় না এটা মানুষের মানে অভ্যন্তরীণ বিষয় সুতরাং একটা বলে দিল যে আমি সহি আকিদার মানুষ আসলে সহি আকিদা দেখেন অনেক কাদিয়ানি লোক আহলে হাদিসরা যেভাবে আমল করে ওইভাবে আমল করে শিয়ারাও আহলে হাদিসরা যেভাবে আমল করে ওইভাবে আমল করে এখন তার আকিদা কি সহি অবশ্যই তার আকিদা সহি নয় কাদিয়ানি সে কি মুসলিম সে তো মুসলিম নয় শিয়ারা কি মুসলিম তারা তো মুসলিম নয় সুতরাং দেখা যায় যে এই সহি আকিদা বলে একটা বিভ্রান্তি তৈরি করে এর দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করে সে এমন একটা কিছু বুঝাইতে যায় না আমি সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম আসলে আমাদের এই হানাফি শাফি মালিকি হাম্বলি এই আহলে হাদিস এগুলি কোনো কিছুরই পরিচয় দেওয়ার প্রয়োজন ছিল না যদি সমস্ত মানুষ কেবল পবিত্রকরণ এবং সহি হাদিস অনুসরণ করত তাহলে এই আলাদা করে আমাদের পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন ছিল না যেহেতু সমাজে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন আকিদায় সে বিশ্বাসী বিভিন্নভাবে সে নিজেকে উপস্থাপন করতে চায় জি সুতরাং এই উপস্থাপনের কারণে আমাদের আমলগত বা আমাদের বৈশিষ্ট্যগত পরিচয় দেওয়ার কারণেই এখন আমরা নিজেদেরকে আহলে হাদিস বলি অথবা সালাফি বলি আর অপরদিকে কিছু কিছু মানুষ আছে তারা সহি আকিদা বলছে সহি আকিদা বলে তারা ভিন্ন কিছু বোঝাতে যাচ্ছে মূলত আকিদা যদি সহি হয় তাহলে আমল তার সহি হওয়ার জন্য কোরআন হাদিসের অনুসরণ করতে হবে তো সেখানে সে যদি আহলুল হাদিস বলে তাতে তো কোনো সমস্যা নেই বরং এখানে তার মধ্যে একটা সংকীর্ণতা কাজ করে যে আমি আহলে হাদিস বললে বোধ হয় আমি আলাদা কিছু হয়ে গেলাম আমি সংকীর্ণ হয়ে গেলাম না বিষয়টা তেমনটা নয় পৃথিবীর সমস্ত মুসলিম কোরআন হাদিসের অনুসরণ না করে সে কখনো প্রকৃত মুসলিম হতে পারে না সুতরাং আমরা আহলুল হাদিস বলতে পারি কোরআন হাদিসের অনুসারী হিসাবে আর এই সহি আকিদা এই দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করা থেকে দূরে থাকাই আমাদের জন্য জরুরি আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন হাদিস অনুষ্ঠান বাংলাদেশের সৌজন্যে প্রশ্ন করে দিন জান অনুষ্ঠান আমরা সম্পূর্ণ সরাসরিভাবে প্রচারিত হচ্ছে আল মারকাজুল ইসলামিয়া সালাফি থেকে আমাদের পিছনে যে বিল্ডিংটি রয়েছে এটি আল মারকাজুল ইসলামিয়া সালাফির আবাসিক বিল্ডিং আমরা এখান থেকে সরাসরি সম্পন্ন করা হচ্ছে সম্প্রচার করা হচ্ছে আপনারা যারা আমাদেরকে দেখছেন এই নিয়মিত প্রোগ্রাম বছরের প্রতি মাসে প্রতি সপ্তাহের মঙ্গলবার এ হয় সেহেতু আপনারা এই প্রোগ্রামটির কথা আপনাদের প্রিয়জন আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সাথে শেয়ার করবেন এবং সহজভাবে দিন জানার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবেন একটি প্রশ্নের উত্তর মানুষের দিন জানা অহনো সহজ করে তুলতে পারে তাকে বিপদের মুখ থেকে ফিরিয়ে আনতে পারে স্যার একটা জিনিস অনেক কৌতূহলভাবে বিভিন্ন জায়গাতে শোনা যায় এক ভাই প্রশ্ন করেছেন রাশিদ ভাই তিনি বলছেন যে নারী হয়ে জন্মগ্রহণ করেছেন কিন্তু কৈশোরে পুরুষ হয়ে গিয়েছেন এটি ইসলামের দৃষ্টিতে কেমন অথবা এটি কি আসলে সত্য কিনা হ্যাঁ আল্লাহর সৃষ্টির কৌশল হিসাবে এরকম পরিবর্তন হতেই পারে জি বর্তমানে দেখা যায় অনেকের এই যে লিঙ্গান্তর ঘটে সেটা হলো তার ভিতরে ভিতরে হয়তো এমন কিছু আছে যেগুলো আগলে আসলে বাহ্যিকভাবে বোঝা যায় না কিন্তু ছোট্ট একটা অস্ত্রোপচারের মাধ্যমে হয়তো সে তার লিঙ্গান্তর ঘটে যায় এরকম কোনো কোনো সময় হলে হতেও পারে এটা আল্লাহর একটা সৃষ্টির নিদর্শন যে আল্লাহ ইচ্ছা করলে তিনি এভাবে করতে পারেন এটা হতে পারে জি জি আলহামদুলিল্লাহ আমরা সহজেই বুঝতে পারলাম বিষয়টি আমাদের এক ভাই রাজশাহীর মোহনপুর থেকে দেখছেন তিনি প্রশ্ন করেছেন যে
আল্লাহর যেগুলো গুণবাচক নাম রয়েছে সেগুলো নাম মানুষের সাধারণত রাখা হয়। তো মানুষ বিভিন্ন ক্ষেত্রে ডাকার সময় আব্দুল্লাহ বা আব্দুর না লাগিয়ে রাজ্জাক রহমান নামে ডাকে, এটা কি শিরিক হবে? আসলে বাংলাদেশের মানুষ অর্থ না বোঝার কারণে কিংবা অসতর্কতার কারণে, অজ্ঞতার কারণে তারা এইভাবে নামগুলি ডাকে। আল্লাহর সিফাতি নাম যেগুলি আছেন সেগুলি যদি কোনো মানুষের নাম হয় তাহলে তার সাথে আব্দুন যোগ করে রাখতে হবে, যেমন আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল জাব্বার, আব্দুল কাহার, এইভাবেই ডাকতে হবে। এবং এই নামগুলি যেহেতু এভাবে রাখা হয় সুতরাং এভাবে রাখাটাই, এভাবে ডাকাটাই আমাদের জন্য জরুরি। এখন বাংলাদেশের মানুষ যেহেতু অর্থ বোঝে না কিংবা তারা একটা তারকিম করতে চায়, তারা সংক্ষেপ করতে চায়, সেজন্য দেখা যায় আব্দুল শব্দটা বাদ দিয়ে তারা এই নামটা অনেক সময় উচ্চারণ করে। এক্ষেত্রে তাদের উদ্দেশ্য থাকে ব্যক্তিকে বোঝানো, এইটা বোঝানো নয় যে এই হচ্ছে খালেক অথবা এই হচ্ছে মালেক, এটা বোঝানোর উদ্দেশ্য নয়। এই সৃষ্টিকর্তা, এই আমাদের সবকিছুর প্রতি মানে মালিক, এটা বোঝানোর উদ্দেশ্য নয়, বরং ব্যক্তিটা বোঝানোর উদ্দেশ্য। তবে উচিত হলো, সে কারণে যেহেতু ব্যক্তিকেই বোঝাচ্ছে সে কারণে তার শিরক হবে না, কারণ সে আসলে অজ্ঞতা ঘরে এটা করছে। আর যদি সে দ্বারা এইটাই বুঝাইতো যে না, আল্লাহর যে গুণ আছে এই ব্যক্তির মধ্যে ওই গুণ আছে, এটা যদি তার আকিদা তার বিশ্বাসে এটা থাকে, অবশ্যই শিরক হবে। সুতরাং কোনো মানুষ বাংলাদেশের কোনো মানুষ এই আকিদা নিয়ে সে কখনো এটা বলে না আব্দুল আহেদ, মানে একক আল্লাহর যে একক, আল্লাহ যে একক অদ্বিতীয়, অদ্বিতীয়র বান্দা আব্দুল আহেদ। এখন দেখা গেল সে বললো যে আব্দুলটা বাদ দিয়ে বলে আহেদ দিকে, আহেদ দিকে। এখন আহেদ বলতে সে তো কখনো আল্লাহকে মিন করছে না, আল্লাহকে বুঝাচ্ছে না, সে আহেদের অর্থও জানে না, আহেদটা কি তাও জানে না, ফলে সে কিন্তু ব্যক্তিকে বোঝানোর জন্য এটা বলে। কিন্তু উদ্দেশ্য যদি এই হয় যে আল্লাহ যেমন একক, ওইও একক, ওর মধ্যে সেই গুণ আছে, তাহলে শিরক হবে। তবে আমাদের জন্য উচিত হবে অবশ্যই আমরা আব্দুল ওয়াহেদ বলবো, আমরা আব্দুল হাকিম বলবো, আমরা আব্দুর রাজ্জাক বলবো, আব্দুর রহমান বলবো, অবশ্যই এটা বাদ দিয়ে আমরা রহমান, রহিম, করিম এগুলি বলবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী, স্যারের কথা থেকে আমরা যেটা প্রতীয়মান হচ্ছে, আসলে মানুষের জীবনে মানুষের নামটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আকিকার মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহ নামটি খুবই গুরুত্ব দিয়ে জিনিসটা প্রকাশ করেছেন, এবং মানুষের ক্ষেত্রে, মানুষের একটা সম্মান দেওয়ার ক্ষেত্রে, মানুষকে মূল্যায়ন করার ক্ষেত্রে, মানুষের রাগ অভিমানের ক্ষেত্রে নামটা খুবই জরুরি। তাই যার নামই আপনি নিচ্ছেন তাকে একটু সুন্দরভাবে নেওয়া উচিত, এবং তার নামটা পূর্ণাঙ্গভাবে সঠিকভাবে উচ্চারণ করা আমাদের জন্য ভালো হবে। এবং আমরা প্রতিবেশী হোক আর সে আমাদের কলিগ হোক আর যেই হোক, তার সাথে আমাদের অন্তরের বন্ধনটা আরও দৃঢ় হবে বলে আমরা মনে করি। সমস্ত দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদেরকে দেখছেন আপনারা বেশি বেশি আমাদেরকে প্রশ্ন পাঠান, প্রশ্ন পাঠানোর মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকুন। আবু সুফিয়ান ভাই জিজ্ঞেস করেছেন, তিনি বলছেন গরু ছাগলের প্রস্রাব যেগুলো কাপড়ে লেগে গেলে কোনো কারণে অথবা কাজ করতে গিয়ে, তাহলে আমি কি করব, কাপড়কে বদলে ফেলে সালাত আদায় করতে হবে না অন্য কোনো বিষয়? হালাল প্রাণীর যেগুলি পেশাব পায়খানা সেগুলি আসলে অপবিত্র নয়, তার মানে অপবিত্র নয় বলতে এটা নয় যে সেটা খাওয়া যাবে, আসলে সেই অর্থে নয়, বরং এটা অপবিত্র নয় মানে সেটা কোথাও লেগে গেলে তার কারণে সালাত হবে না এমনটা নয়, বরং তার মাধ্যমে সেটা লেগে গেলে সালাত আদায় করা যাবে। তবে নিজের অন্তরে অসুস্থতা সৃষ্টি না হওয়ার জন্য বা অসুস্থতাটাকে দূর করার জন্য আমাদের জন্য উচিত হবে পারতপক্ষে সেটা ধুয়ে ফেলে সালাত আদায় করা, এটা উত্তম। তবে যদি কেউ এই পেশাব পায়খানা লেগে যাওয়ার পরে ধোয়ার কোনো না ধুয়ে সালাত আদায় করে তাহলে তার সালাত হয়ে যাবে, সালাত বাতিল হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা দ্বিতীয় প্রশ্নে আমরা প্রশ্ন নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমাদের সুজন ভাই প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় নামাজের ওয়াক্তের সময় অনেক অনেক পরে আজান দেয়, জামাত করে অনেক পরে, তাহলে কি আমি বাড়িতে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করব? এতে কি আমাকে আজান একামত দুইটাই দিতে হবে? যে না, আসলে আজান একামতের জন্য মসজিদেই আজান একামত হওয়া উচিত, আর আপনি বাড়িতে একাকে সালাত আদায় করলে সেক্ষেত্রে একামত দিতে হবে ফরজ সালাতের, আজান দেওয়ার প্রয়োজন নাই। যদি দিতে চান সুন্নত আদায় হবে, তবে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করার পরে যদি আপনি সুযোগ পান তাহলে জামাতে শরীক হওয়ার চেষ্টা করবেন, কারণ জামাতে অংশগ্রহণ করাটা হচ্ছে ওয়াজিব। আপনি পারলে যদি আওয়াল ওয়াক্তে সালাত আদায় করার পর আপনার সুযোগ থাকে আপনি চেষ্টা করবেন সেখানে গিয়ে জামাতে শরীক হওয়ার। আলহামদুলিল্লাহ, অনেক ভাইয়েরাই আসলে জামাতে শরীক হওয়ার চেয়ে আওয়াল ওয়াক্তে একা একা সালাত আদায় করাকে বেশি প্রেফারেবল মনে করেন। স্যার, এটা ক্ষেত্রে আরেকটা প্রশ্ন সম্পূরক, সেটা হলো ফেতনা, আরেকটি হাদিস আমরা অনেকে বলতে শুনি যে ফেতনা সৃষ্টির আশঙ্কা থাকলে আপনি দুইবার সালাত আদায় করবেন, একবার আওয়াল ওয়াক্তে পড়বেন এবং একবার জামাতের সাথে পড়বেন, এই বিষয়ে যদি একটু বলতেন। না না, ফেতনা সৃষ্টির উদ্দেশ্য নয়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমন এক সময় আসবে যে তোমাদের নেতারা তার সালাতের রক্তগুলিকে পিছিয়ে দিবে পিছিয়ে দিবে তখন সাহাবা একরাম বললেন যে তখন আমরা কি করব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তখন তোমরা আবু লাকতা সালাত আদায় করে নেবে এবং পারলে পরবর্তীতে জামাতে শরীক হবে তো সহি মুসলিমের এই হাদিসের উপর ভিত্তি করি আমরা যে সমস্ত ভাইদের নিকটে মানে আহলাদিস মসজিদ কিংবা যেখানে অক্ত অনুযায়ী সালাতের আদায় করার ব্যবস্থা আছে এমন মসজিদ নাই সে সমস্ত ক্ষেত্রে আমরা এইসব ভাইদেরকে পরামর্শ দিই যে আপনারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে নেবেন সেক্ষেত্রে পারলে পরিবার পরিজনকে সাথে নিয়ে আপনি জামাতেও করতে পারেন তাতে একটা ফায়দা হবে এই যে আপনি পরবর্তীতে যদি জামাতে যোগ নাও দিতে পারেন তাও আপনার অজুবিয়ত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা বিভিন্ন প্রশ্নোত্তর অনুষ্ঠানে এবং বিভিন্ন জায়গাতেই আমরা দেখি যে সালাত বিষয়ে আপনারা সবচেয়ে বেশি আগ্রহী থাকে আপনাদের এবং আপনারা সবসময় সালাত বিষয়ে বিভিন্ন খুঁটিনাটি প্রশ্ন করে থাকেন যেহেতু জীবনের প্রতিটি দিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হয় সেহেতু আপনাদের একটা সাজেস্ট করব আমরা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লেখা খুবই মূল্যবান একটি বই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বইটি আপনারা প্রত্যেকের বাড়িতে সংগ্রহ করে রাখবেন আপনার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে পৌঁছাই দেবো ইনশাল্লাহ এই বইটি যদি আপনারা রাখেন ইনশাল্লাহ এই ছোটোখাটো প্রশ্নগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আছি স্যার শীতকালে একটা বিষয় আমরা প্রতিনিয়ত দেখি যে মোজার মশলা নিয়ে একটা খুব দ্বন্দ্ব লেগে যায় অনেকে চামড়ার মোজা অনেকে সুতার মোজা অনেকে সুতার মোজার মধ্যে মোটা সুতার মোজা আবার চিকন সুতার মোজা মানে একটা বিধিগ্রস্ত অবস্থা মানুষজন খুব দোটানার মধ্যে পড়ে যায় এটা কোরআন সুন্নাহর আলোকে যদি একটু সহজ ফতোয়া আমাদেরকে দিতেন যে ধন্যবাদ আসলে শীতকালে মোজার উপর মাসা করা যায় যদি কেউ ওযু করে মোজা পরিধান করেন তাহলে তিনি মুকিম অবস্থা অর্থাৎ বাড়িতে যখন অবস্থান করবেন তখন একদিন এক রাত এবং যখন সফরে থাকবেন তখন তিন দিন তিন রাত মোজার উপর মাসা করা যাবে মোজার উপর মাসা করার জন্য কেবল পায়ের উপরিভাগে পায়ের উপরিভাগে মোজা পরিমাণ টেনে নিয়ে আসলেই মাসা হয়ে যাবে এক ডান হাত দিয়ে ডান পা বাম হাত দিয়ে বাম পা এভাবে আপনি মাসা করতে পারেন এখন যেটা বিতর্ক আমরা দেখি সেখানে আমাদের মাসাবি ভাইয়ের অনেক সময় বলে থাকেন যে চামড়ার মোজা ছাড়া কাপড়ের মোজাতে মাসা হবে না হবে না আসলে মোজার ক্ষেত্রে আরবিতে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে খুফ আর একটা হচ্ছে জাওরাব সুতরাং খুফ জাওরাব দুটোই একটা হলো চামড়ার মোজা একটা হলো কাপড়ের মোজা সুতরাং দুইটা শব্দই হাদিসে এসেছে এখন আপনি চামড়ার জুতা পরেন আর কাপড়ের জুতা পরেন মাসা করলে কোনো সমস্যা নেই যেহেতু দুইটাই হাদিস শব্দ এসেছে এবং দুইটাই দুটাকেই মোজা বলা হয় বা বাংলায় আমরা মোজাই বলি বাংলায় এখন তো দ্বিতীয় কোনো শব্দ নেই সুতরাং এই জাওরাব এই মোজা এটা যদি আপনার টাকনু ঢেকে থাকে তাহলে সেটাকে মোজা বলা হবে এখন অনেকে শর্ট মোজা পরেন দেখা যায় যে টাকনু খুলে কি আমরা পায়ে অর্ধেকাংশ বেরিয়ে আছে এরকম মোজা অনেকে পড়ছেন সুতরাং এই মোজার উপর মাসা হবে না যে মোজাতে টাকনু ঢেকে থাকবে অর্থাৎ আপনার এই গোড়ালি পর্যন্ত ঢেকে থাকবে সেই মোজা পরে আপনি মাসা করতে পারবেন অবশ্যই করতে পারবেন তবে শর্ত হলো যে আপনাকে অজু অবস্থায় মোজা পরিধান করতে হবে তারপরে আপনি এই মাসা করতে পারবেন যেখানে পাগড়ির উপরে মাসা করা যায় সেখানে মোজার উপর মাসা করতে কোনো সমস্যা নেই পাগড়ি তো সহজেই খোলা যায় সুতরাং আর পাগড়ি তো মাথা তো ধুইতে হয় না সেখানে আল্লাহ রসুল মাসা করার একটা বিধান দিলেন যে হ্যাঁ পাগড়ির উপর দিয়ে মাসা করতে পারে মোজা তো খুলতে হয় মাটা ধুইতে হয় শীতে কষ্ট হয় সুতরাং যেখানে হাদিস স্পষ্ট সেখানে তো আমাদের দ্বিমত পোষণ করার কোনো বিষয় নেই অবকাশ আমরা অবশ্যই অবশ্যই মোজার উপর মাসা করতে পারবো সমস্যা নেই আর এটা তিনবার নয় এবং মোজার নিজেও নিচেও মাসা করতে হয় না উপরে মাসা করতে হয় একবার করলেই যথেষ্ট আমরা এই সহজ ফতোয়াটা সহজ এই মশলাটা আমরা শীতের সময় আমল করবো ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমাদের সালাত হবে আমাদের অজু হবে কোনো অসুবিধা নেই সমাজের দর্শক মন্ডলী আপনাদের কারো যদি এ বিষয়ে কোনো দ্বিধান্ত থাকে ইনশাল্লাহ ওস্তাদের আলোচনা থেকে আপনার প্রতীয়মান হয়েছেন যে দিন সহজ আল্লাহর দিন সহজ এবং আল্লাহ তাআলা শীতকালে যে ফতোয়া আল্লাহ রাসূল ইসলামের মাধ্যমে আমাদের এই দিনটি সহজ করে দিয়েছেন আমরা এটা পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আশিক মিয়া ভাই আকাশ মিয়া ভাই প্রশ্ন করেছেন তিনি বলছেন যে কোনো ইমামের যদি সূরা ফাতিহা ঠিক না হয় তার পিছনে কি মুসল্লি হওয়া যাবে কিনা অথবা সালাতের আমার কোনো ক্ষতি হবে কিনা ইমামের কিরাতের ত্রুটির কারণে মুসল্লির কোনো সালাতের ক্ষতি হবে না তবে চেষ্টা করতে হবে যারা মসজিদের দায়িত্বশীল আছেন বা পরিচালনা পরিষদ আছেন তাদের জন্য কর্তব্য হলো মসজিদে এমন কোনো ইমামকে নিযুক্ত করা যে ইমাম কোরআন তেলাওয়াত ভালো করে পারেন সহি শুদ্ধভাবে পড়তে পারেন যিনি কোরআন হাদিস অনুযায়ী কোরআন হাদিসের বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন যিনি পারদর্শী যিনি তার চরিত্র ভালো যিনি কোনো কবিরা গুনার সাথে জড়িত নন যিনি মানে প্রচলিত কোনো বেদাতি কর্মকাণ্ড শিরক বেদাতির কাজে জড়িত নন এই ধরনের কোনো মানুষকে অবশ্যই ইমাম নিযুক্ত করা দরকার সর্বোপরি মুত্তাকি পরহেজগার যার কোরআন তেলাওয়াত শুদ্ধ এরকম মানুষকেই ইমাম নিযুক্ত করতে হবে
তাহলে তার পিছনে মুক্তাদিরা সালাত আদায় করে তারা ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কিন্তু ইমামের কেরাত যদি ভুল হয় তাহলে মুক্তাদির কাছে এটা একটা বিরক্তিকর বিষয়। সেজন্য আমরা পরামর্শ দেব যারা মসজিদের মুসল্লি আছেন বা মসজিদের কমিটি আছেন তারা যেন ইমামের কেরাত যাতে শুদ্ধ হয় এই ধরনের কোনো মানুষকে ইমাম নিযুক্ত করা। এখন যদি এই ধরনের ইমাম না পাওয়া যায় বা যে ইমামকে নিযুক্ত করা হয়েছে তার কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয় তাতে মুক্তাদির সালাতের কোনো ক্ষতি হবে না। স্যার, এটার সাথে সম্পর্কে একটা প্রশ্ন, যেহেতু শীতকাল চলছে, ওয়াজ মাহফিলের সিজন চলছে, এখানে একটা প্রশ্ন যে বিভিন্ন মসজিদে দেখা যায় তারা 50,000 60,000 1,00,000 এবং 1,00,000 টাকাতে বক্তা নিয়েছেন এবং মাহফিলে খরচ হয়ে যাচ্ছে 3,00,000 4,00,000 5,00,000 টাকা, কিন্তু ইমাম সাহেবের বেতনের ক্ষেত্রে তারা কার পূর্ণ করছেন, যিনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন এবং যিনি খতিব তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যোগ্য খতিব নেওয়ার ক্ষেত্রে তারা কার পূর্ণ করছেন, অত যোগ্য মানুষকে তারা যোগ্য যে হাদিয়া তোহফা অথবা তার জীবনযাপনের জন্য যে যেটা দরকার সেই জিনিসটা করছেন না, তারা শুধু বছরে একটা সময় দাওয়াতি কার্যক্রম খুব ব্যাপকভাবে করার ক্ষেত্রে অথবা মসজিদ উন্নয়ন করার ক্ষেত্রে এসে লাগানোর ক্ষেত্রে তারা বেশি উদ্গ্রীব থাকছেন। এ বিষয়ে যদি স্যার একটু কিছু বলতেন, নসিহত প্রদান করতেন আমাদের জাতির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা যখন কাউকে দায়িত্বে নিযুক্ত করি তখন তার ভরণ পোষণের দায়িত্ব, তাদের রেজেকের দায়িত্ব আমাদের উপরে থাকে। অর্থাৎ আল্লাহ রসুল কোনো কর্মচারী কোনো কর্মকর্তাকে কোথাও কোনো কাজে পাঠালে তার যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্ব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতেন। তো অনুরূপভাবে মসজিদের যিনি ইমাম বা মুয়াজ্জিন হবেন, খাদেম হবেন, তাদের দায় দায়িত্ব বা তাদের একটা সম্মানজনক স্যালারির ব্যবস্থা করা, এটা মসজিদ কমিটির জন্য এটা হলো তাদের দায়িত্ব এবং কর্তব্য। তারা চেষ্টা করবেন, যেহেতু তারা দেখেন পাঁচ ওয়াক্ত একজন মানুষকে পাঁচ ওয়াক্ত আজান দেওয়া, মসজিদের ঝাড়ু দেওয়া, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পাঁচ ওয়াক্ত একজন মানুষকে সালাত আদায় করার জন্য নির্দিষ্ট সময় মসজিদে হাজির থাকা, এটা কিন্তু সহজ কোনো ব্যাপার নয়, এটা সহজ কোনো বিষয় না, অত্যন্ত কঠিন বিষয়। এই দায়িত্ব এটা অত্যন্ত দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এটা আমানতদারির বিষয়। সুতরাং যে লোকটা আপনাকে সারা বছর এইভাবে সেবা দিচ্ছেন, খেদমত করে, সেই লোকটার পরিবার পরিজন যাতে সচ্ছলভাবে চলতে পারে বা তাকে জানে মানবতার জীবনযাপন করতে না হয়, সেজন্য সমাজের প্রত্যেকটা লোককে খেয়াল রাখা উচিত। বিশেষ করে যারা মসজিদ কমিটি আছেন তাদেরও এই বিষয়টা খেয়াল করা উচিত, যেন তারা একটা সম্মানজনক স্যালারি নিয়ে তারা স্বাচ্ছন্দ্যে মোটামুটি তার পরিবারটা চালাতে পারে। এখন ধর্ম বললে বৃদ্ধির এই বাজারে এখন একজন মানুষের জন্য এই স্বল্প বেতনে চলা, বিশেষ করে ইমামদের এই 2,000-5,000 টাকা বেতনে একজন মানুষের পরিবার পরিজন চালানোটা কতই যে কঠিন এটা আপনারা নিজেরাও বোঝেন। সুতরাং আপনাদের আয় বুঝে ব্যয় করতে হবে, এটা যেমন ঠিক, ঠিক তেমনিভাবে একজন ইমাম বা মুয়াজ্জিনের পরিবারটা যাতে সচল থাকে, সচল থাকে সেদিকেও আপনাদের খেয়াল করতে হবে, এটাও ঠিক। বছরে একটা ওয়াজ মাহফিল করেন আপনার, এটা ঠিক আছে, সে ওয়াজ মাহফিলের উদ্দেশ্য থাকে কিছু অতিরিক্ত ইনকাম করা, কিছু সেখানে যেন মসজিদের উন্নয়ন কল্পে কিছু কিছু করা যায় বা কিছু সাশ্রয় হয়, এই জন্য মূলত আপনারা করেন। এটা না করে আপনারা এমন কিছুও করতে পারেন যে আপনারা বাড়িতে বাড়িতে প্রত্যেক যারা সচ্ছল আছেন তাদেরকে আপনি বাড়ি বাড়ি বার্ষিক একটা চাঁদা আপনি নির্ধারণ করে দিতে পারেন, মাসিক একটা দিতে পারেন অথবা ষান্মাসিক করে দিতে পারেন, যাদের যেখানে যেমন সুবিধা এটা করে দিয়ে দেখা যাবে এটা কিন্তু স্বাচ্ছন্দ্যে আপনি আদায় করতে পারবেন, সহজেই পারবেন। যদি আপনার সমাজে যদি 100টা বাড়ি থাকে, আপনি 100 টাকা করে মাসিক যদি চাঁদা ধরেন তাহলে 100 টাকা দেওয়া মানুষের জন্য কঠিন না, কঠিন এই 100 টাকা দিলে 100 জন মানুষের 10,000 টাকা হয়ে যাবে। গ্রামের একটা মসজিদ পরিচালনা করতে গেলে এই 10,000 টাকা একটা বিশাল ব্যাপার, ভালো ভালো একটা অ্যামাউন্ট বলা যায়। তো সেক্ষেত্রে আপনি ইমাম মুয়াজ্জিনের বেতনও দিতে পারবেন, আর শুধু তো এই মাসিক বেতন নয়, আপনাদের এলাকায় দেখা যাবে সচ্ছল অনেক মানুষ আছে, অনেকে চাকরিজীবী আছে, অনেকে ব্যবসায়ী আছে, আপনারা তাদেরকে তার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী তার কাছ থেকে এই মাসিক বা দ্বিমাসিক বা ষান্মাসিক বা বার্ষিক আপনি একটা অ্যামাউন্ট নিতে পারেন, যাতে করে আপনার মসজিদ পরিচালনা করায় ইনশাআল্লাহ সমস্যা হবে না। সর্বোপরি আমরা যেটা বলবো সেটা হলো এই যে আপনারা যেমন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, ঠিক তেমনিভাবে আপনার ইমাম মুয়াজ্জিন খাদেমের প্রতি লক্ষ্য রাখাটা এটা আপনার দায়িত্ব, আমরা দায়িত্ব কখনো ভুলে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং আমার সামর্থ্য থাকার পরেও যদি ইমাম মুয়াজ্জিনকে আমরা তাদের প্রয়োজনীয় বেতন, প্রয়োজনীয় ভাতা, প্রয়োজনীয় সুযোগ সুবিধা আমরা না দেই তাহলে কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহির সম্মুখীন হতে হবে, সেজন্য আমরা সাবধান হব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ সমুদ্র দর্শক মন্ডলী, স্যারের এই গুরুত্বপূর্ণ কথাগুলো আসলে আমাদের অনেক মসজিদ এবং বেশিরভাগ অধিকাংশ মসজিদে পালন করা হয় না, আমরা এই জিনিসটার দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আব্দুল লতিফ ভাই প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে আকিকার জন্য অগ্রিম পশু ক্রয় করা যাবে কি, ছেলে বা মেয়ে? তবে তা জানি না, এজন্য দুইটা পশু ক্রয় করা করে রাখা যাবে কি? হ্যাঁ, অগ্রিম কিনে রাখা যায়,
কিন্তু ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা করতে হবে অগ্রিম কিনে রাখা হয়েছে বলে মেয়ের জন্য দুইটা করার কিন্তু কোনো শরীয়ত নাই এটা কোনো বিধান নাই সেজন্য অগ্রিম কিনে রাখা আছে ভালো একটাই করতে হবে আর একটা প্রয়োজনে পরে জবাই করে নিজে রেখে ফেলতে হবে বা দরিদ্র মিসকিনকে বিতরণ করে দিলেন দিতে পারেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আকিকে একটাই করতে হবে অনেকে আবার আবেগের বশবর্তী হয়ে যে আমার মেয়ে হয়েছে অনেকদিন পরে সন্তান হয়েছে এবার আমি উট কুরবানি করব চলবে না এটা আপনি গরু দিবেন তাও চলবে না আপনি একটার পরিবর্তে দুইটা খাসি দিবেন সেটাও চলবে না ইবাদত আপনাকে ইবাদতের মতো করতে হবে আপনি মাগরিবের সালাত তিন রাকাতের জায়গায় যদি চার রাকাত করেন সেটা যেমন হবে না আপনি ফজরের সালাত দুই রাকাতের জায়গায় দুই মনে করেন আরে সারাদিন ফজরে কাজ নাই কাম নাই চার রাকাতই পড়ি সেটা যেমন হবে না ঠিক তেমনি ভাবে আকিকার ক্ষেত্রে রাসুলের সুন্নাত মেয়ের জন্য একটা ছেলের জন্য দুইটা সুতরাং আপনি ইবাদতের ইবাদতের মতোই করে করবেন এখন আপনি অগ্রিম কেনেন আর যেদিন আকিকা সেদিন কেনেন এটাতে কোনো সমস্যা নেই সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সহজে জিনিসটা বুঝতে পারছি আমাদের অনুষ্ঠান প্রায় আর 15 মিনিট বাকি রয়েছে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে বলবো বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপগুলোতে আপনারা এটা শেয়ার করে দিবেন এবং দিন জানার ক্ষেত্রে আপনারা সকলেই সহযোগী হবেন এবং আপনারা আজকে যারা দেখছেন পরের মঙ্গলবার আসার আগে আপনারা কমপক্ষে দুই তিনজন মানুষকে জানিয়ে দিবেন এই লিঙ্কটি শেয়ার করবেন আমরা প্রতি মঙ্গলবারে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হব সারা বছর আমাদের এক ভাই প্রশ্ন করেছেন এমডি সাজিদ তিনি বলছেন যে ইসলামী ইলম অর্জনের জন্য দিক নির্দেশনা দিবেন এবং কিছু বিষয় কিছু বইয়ের নাম বলে দিবেন তিনি আরেকটি কথা বলেছেন যে আহলে হাদিসের ইতিহাস জানতে হলে কোন বই পড়তে হবে ধন্যবাদ ভাই সাজিদ আপনি দিনে এলেম শিক্ষা করার জন্য প্রথমত আপনাকে যেটা সাজেশন করব সাজেস্ট করবো সেটা হলো আপনি কোরআনের অনুবাদ পড়ার চেষ্টা করেন এবং এটা সহজেই পাওয়া যায় যে কোনো জায়গায় পাওয়া যায় একটা নির্ভরযোগ্য অনুবাদ গ্রন্থ কিনে কোরআনের অনুবাদ কিনে আপনি সেটা পড়াশোনা করবেন আর সেই সাথে হাদিসের গ্রন্থগুলি আপনি সংগ্রহ রাখতে পারেন আর যদি বিভিন্ন মাসলাভিত্তিক বইগুলি আপনি খুঁজেন তাহলে হাদিস ফাউন্ডেশনে বিভিন্ন মাস্তার উপরে বিভিন্ন বিষয়ভিত্তিক বইগুলি আছে আপনি সেগুলি সংগ্রহ করতে পারেন বিশেষত কোরআনের তাফসির জানার জন্য হাদিস ফাউন্ডেশন প্রকাশিত তাফসিরুল কোরআন 26 থেকে 30 পর্যন্ত এই পাঁচ পারার তাফসির বের হয়েছে আপনি সেটা নিতে পারেন এবং বাংলাদেশে বাংলা ভাষায় এর চেয়ে সুন্দর এবং এর চেয়ে সাজানো গুছানো এবং এর চেয়ে সহি শুদ্ধ কোনো তাফসির আপনি পাবেন না ইনশাআল্লাহ এটা আমরা জোর করে বলতে পারি তো এভাবে আপনি দিনে এলেম এটা অর্জন করতে পারেন আপনার চেষ্টাটাই এখানে মুখ্য হবে আপনি এটা করতে পারেন সম্মানিত দর্শক একটা বিষয় কিছু বললাম আহলেদিসদের ইতিহাস আহলেদিসদের ইতিহাস জানার জন্য আপনি হাদিস ফাউন্ডেশন প্রকাশিত আহলেদিস আন্দোলন উৎপত্তি ও ক্রম বিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ আপনি এই বইটা আপনি সংগ্রহ রাখতে পারেন এটা কিনে আপনি পড়তে পারেন আর আরও সংক্ষিপ্ত যদি আপনি জানতে চান তাহলে আহলেদিস আন্দোলন কি ও কেন ছোট্ট একটা বই মাত্র 56 পৃষ্ঠা এই বইটাও আপনি কিনে পড়তে পারেন সংক্ষিপ্তভাবে জানার জন্য এটা আপনার জন্য যথেষ্ট হবে আর যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আহলেদিস আন্দোলন উৎপত্তি ও ক্রম বিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ বইটা আপনি সংগ্রহ করতে পারেন এখানে আপনি বিস্তারিত ইতিহাস ইনশাআল্লাহ জানতে পারবেন এমডি সাজিদ আপনার এই ইলম জানার ইচ্ছাকে আমরা সাধুবাদ জানাচ্ছি আপনি আরও সহজ করে দিচ্ছি আপনি যদি দেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি যদি এই বইগুলো নিতে চান হাদিস ফাউন্ডেশন মানুষের পক্ষ থেকে তাহলে আপনি আপনার নাম্বার আপনার ঠিকানা লিখে কমেন্ট বক্সে যেখানে আপনি প্রশ্ন করেছেন তার নিচে দিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং আমরা প্রায় অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি আপনারা যাদের প্রশ্ন আছে আপনারা দ্রুত করে ফেলুন এবং আমরা আরও জানার জন্য ওসাইদের দিকে যাচ্ছি ওসাই আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন এক ভাই যে শীতকাল আসলেই বিভিন্ন ধরনের মাহফিল হয় মাহফিলগুলোতে অনেক মানুষকেই শায়েক লেখা হয় এই শায়েকের অর্থ কী এবং কাদেরকে শায়েক লেখা যাবে আর কাদেরকে লেখা যাবে না এ বিষয়ে নিয়েও অনেকে অনেক কথা বলে থাকেন উনি শুনেছেন এই বিষয়টা যদি একটু খোলাসা করতে আসলে শায়েক মানে হচ্ছে জনাব সম্মানিত ব্যক্তিদেরকে শায়েক বলা যায় জি এখন শায়েকের যেভাবে অপব্যবহার চলছে সেটা আসলে আমি যদি আপনাকে বলি তাও আপনারা অনেকেই মানবেন না সুতরাং সেজন্য আমি সেই বিতর্কে যাচ্ছি না মূলত আগেকার যুগে মানুষ যখন একজন ব্যক্তির কাছে গিয়ে এলেম অর্জন করার জন্য তার কাছেই থাকতো অবস্থান করতো তাকে শিক্ষক হিসাবে গ্রহণ করতো এবং তার থেকেই বিভিন্ন ধরনের এলেম অর্জন করতো সে সময় তো আর আমাদের মতো এরকম স্কুল কলেজ মাদ্রাসা এগুলি ছিল না বরং এক একজন ব্যক্তির কাছে গিয়ে তারা বিভিন্ন বিষয়ে পারদর্শিতা অর্জন করতো নাহু সরফ
তারপরে আরবি আরবি ভাষা, এরপরে ফাসাহাত বালাগাত, এরপরে অঙ্ক, এই ধরনের বিভিন্ন কিছু তারা শিখতো। এক ব্যক্তির কাছ থেকে তারা এই এলমগুলি অর্জন করতো, সেখানে 2 বছর 5 বছর অনেক ক্ষেত্রে তারা সেখানে থেকে যেত। আর তিনি যখন স্যাটিসফাইড হতেন, তিনি যখন নিশ্চিত হতেন যে আমার এই ছাত্রটা শিক্ষার্থীটা যে এলম অর্জন করছে সে এখন সে মোটামুটি অন্যকে পড়াতে পারবে বা এলম অর্জন করতে মানে শিক্ষাদান করতে পারবে, তখনই তাকে কেবল সনদ দিত। তো এই যার কাছ থেকে এলেম অর্জন করতো তাকেই মূলত বলা হতো শায়খ, মানে শিক্ষক বা উস্তাদ, এইভাবে তাকে মূল্যায়ন করা হতো, তাকে শায়খ বলা হতো। শেখুল হাদিস ইবনুল তাইমিয়া, আমরা যেমন বলি শায়খ বিন বাজ, এই যে বড় বড় আলেম যারা, মূলত তাদেরকেই শায়খ বলাটা সমীচীন। যারা এখন আমাদের দেশে দেখুন অনেক লোক আছে যেখানে ইউটিউবে একবার ঝড় তুলে দিচ্ছে, অথচ সে কোরআন হাদিসের কোনো কিছুই জানে না, কেবল কারো বক্তব্য শুনে শুনে অথবা কোনো বাংলা বই পড়ে পড়ে সে শিখছে, এমন অনেকের নাম আমরা জানি, যদিও বলবো না কারণ গীবত হয়ে যাবে, আমরা এটা বলবো না, কিন্তু আমরা দেখি এমন অনেক লোক আছে যে অনেক অপরের বক্তব্য নকল করে এখন সে দেখা যায় সে ওস্তাদের চেয়ে আরো বড় হয়ে গেছে, অনুসরণীয় ব্যক্তির কাছ থেকে সে আরো বিশাল বড় বক্তা হয়ে গেছে। এখন আমাদের দেশের মানুষ তাকেই শায়খ মনে করছে, অথচ সে এই আরবির যে নকতা বা হরফবিহীন যে হরকতবিহীন যে ইবারতগুলি আছে তাকে যদি সামনে নিয়ে দেওয়া হয় তাহলে সে অন্ধ মানুষের মতো সবগুলি সমানই দেখবে, সে কিন্তু ওগুলো পড়তে পারবে না, পড়তে পারবে, অথচ সে বক্তব্য দিলে ভালোই দেয়। এই জন্য সবাইকে এখন গড়ে যেহেতু শায়খ লেখা হচ্ছে, আমার আমার যেটা পরামর্শ, আমার যেটা মনে হয়, এরকম গড়ে সবার নামের শেষে নামের শুরুতে শায়খ লেখাটা ঠিক নয়, বরং যিনি সম্মানিত, যিনি আসলে শায়খের এই মর্যাদায় অধিষ্ঠিত হতে পারেন তাকে আমরা শায়খ বলি, যিনি এই মর্যাদায় যেতে পারেন না তাকে শায়খ না বলে আমরা তার যে লকব আছে, তার যে নাম আছে, আমরা সেই নামটা সুন্দরভাবে লিখি, সেটাই আমাদের জন্য করণীয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে ইসলাম কোনো আবেগের জিনিস নয়, আমরা আবেগে পড়ে অনেক সময় অনেকের আলোচনা শুনে তাদেরকে অনুসরণ করতে গিয়ে তাদের ভালো মন্দ সব কিছু অনুসরণ করে নিচ্ছি। আর ইসলাম প্রচারের ক্ষেত্রে আমরা বিভিন্ন ওস্তাদদের, বড় বড় আলেমুল আমাদেরকে বাদ দিয়ে বিভিন্ন বাকপটু মানুষদেরকে বেশি মূল্যায়ন করছি, এবং অর্থের লোভের কারণে তারাও বিভিন্নভাবে নিজেকে সাজিয়ে নিচ্ছে, নিজেকে যেন এক অভিনয়ের মঞ্চে মঞ্চস্থ করতেছে। তো এই জিনিসগুলোতে লক্ষ্য রেখে আমরা সঠিক জ্ঞান সঠিক মানুষের কাছ থেকে, সঠিক ওস্তাদের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, এই বিষয়টা নিয়ে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, বাংলাদেশে অনেক জিনিসের ক্ষেত্রে হালাল ল লিখে দেওয়া হয়, এটি হালাল লিখে দিলে এটি কতটুকু বিশ্বাসযোগ্য, এবং কোকাকোলা পেপসি এই ধরনের জিনিসগুলো হালাল না হারাম? আসলে বিষয় হলো কি যে হালাল লিখে দেওয়া আমাদের দেশে এখন এটা এটা বলা যেতে অনেকটা ট্র্যাডিশন, আসলে জিনিসটা হালাল কি না সেটা তো নিশ্চিত করে বলা যাবে না, তবে যেহেতু আমাদের দেশের মানুষ অধিকাংশই মুসলিম, আর বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ তারা হালাল দ্রব্য ব্যবহার করেছে। যদি কেউ এখানে মানে লুকোচুরি করে কোনো হারাম কিছু এখানে মিশিয়ে থাকে তাহলে তার জন্য সেই দায়ী হবে, তার জন্য ভোক্তা দায়ী হবে না। এখন ধরেন যে পেপসি, কোকাকোলা, ফান্টা, মিরিন্ডা যেগুলি আছে সফট ড্রিঙ্কস আমরা যেটা জানি, কোমল পানীয়, এগুলিতে অ্যালকোহল ব্যবহার করা হয় বলে আমাদের নিশ্চিত রূপে জানা নাই, এবং এখানে যেসব দ্রব্যগুলি এখানে উপাদানগুলি ব্যবহার করা হয় তার মধ্যে অ্যালকোহল এখানে নাই বলেই এখানে নাই সেটা নিশ্চিত, এখানে দেওয়া হয় না। সুতরাং আমরা যদি নিশ্চিতভাবে না জানি, ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে যদি নিশ্চিত রূপে না জানি যে এর মধ্যে হারাম কোনো দ্রব্য আছে তাহলে তো সন্দেহ পোষণ করার কোনো দরকার নেই, এটা হারাম নয়। তবে দেখুন ওই যে স্পিড বা রয়্যাল ড্রিঙ্ক বা শার্ক এই ধরনের যেগুলি আছে সেগুলিতে কিন্তু বলাই আছে যে এত পার্সেন্ট অ্যালকোহল আছে, তো যেগুলিতে আছে সেগুলি আমরা এড়িয়ে চলবো, যেগুলিতে নাই সেগুলিতে আমরা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা ওটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যদি আপনি মনে করেন না এটা সন্দেহযুক্ত তাহলে সন্দেহযুক্ত হিসাবে আপনি সেটাকে পরিহার করতে পারেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আল হালালু বাইয়ুনান ওয়াল হারামু বাইয়ুনান বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, হালাল স্পষ্ট হারামও স্পষ্ট, আর এর মধ্যবর্তী হচ্ছে সন্দিগ্ধ বিষয়, বহু মানুষ সেটা জানে না। সুতরাং মানাস্তাবরা মিনাস শুবহাত ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরযিহি, যে ব্যক্তি এই শুবহাত থেকে সন্দেহযুক্ত জিনিস থেকে নিজেকে রক্ষা করলো সে তার দিনকে এবং তার নিজেকে সে রক্ষা করলো। ওমান ওয়াকা মিনাস শুবহাত ওয়াকা ফিল হারাম, আর যে ব্যক্তি সন্দিগ্ধ বিষয়ে পতিত হলো সে হারামের মধ্যে পতিত হলো। তাহলে আমরা সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করব, এটা মুত্তাকির পরিচয় হবে, এটা আমাদের সতর্কতা অবলম্বন করা হবে, আমরা চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম আমিন।
সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বুঝতে পেরেছেন সম্পর্ক আরেকটি স্যার এক মিনিট জানতে চাইবো ওটা হলো অনেক সময় উৎপাদক কি কি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এটি লেখা থাকে ওইখানে যদি অ্যালকোহল বা এই ধরনের লেখা না থাকে তাহলে তো আমরা এটা হালাল হিসেবে ধরতে পারি জি সেটা আমরা ধরে নিতে পারি কারণ এখানে আমরা তো আর আলেমুল গায়েব নাই আমরা তো গায়েবের বিষয়গুলি জানি না তারপরেও যদি কেউ বেঁচে থাকতে চায় মনে করে না এর মধ্যে সন্দেহ আছে দিছে কি দেয়নি তাহলে আমরা সেটা বলবো যে আপনি সন্দেহ থেকে দূরে থাকার চেষ্টা করবেন তবে একটা বিষয় হলো যেখানে ফুড কালার ব্যবহার করা হয় যেমন পেপসিতে বা আরসি কোলাতে বা এই ধরনের যেগুলি আছে যে কালার পানীয় এখানে সন্দেহ থাকলেও থাকতে পারে কারণ এই ফুড কালারের মধ্যে আসলে কী আছে এটা তো বোঝা যায় না কিন্তু যেমন স্প্রাইট আছে বা সেভেন আপ আছে বা যেটা এই ধরনের সাদা পানীয় সেটা ফুড কালার নাই সেখানে তো অ্যালকোহল নাই কারণ এখানে কার্বোহাইড্রেট ব্যবহার করে আর কিছু স্পিরিট ব্যবহার মানে সুগার ব্যবহার করে এটা তৈরি করে আর এটাতে যে শরীরে কোনো উপকার আছে তাও নাই বরং এটা জাস্ট আমাদের মনের প্রশান্তির জন্য অনেকে খায় মনে একটু তৃপ্তি আসে সেই আসলে এটা শরীরের জন্য উপকারী বলে কোনো ডাক্তার বলে না সেজন্য আমরা এটা না খেলেও যে আমাদের কোনো ক্ষতি হবে তা নয় আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দেন জাজাকাল্লাহ খাইর সময়তো শেখ আমাদের এক ভাই প্রশ্ন করেছেন তিনি বলছেন যে রাস্তায় আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে মাহফিলের জন্য রাস্তায় দাঁড়িয়ে অথবা দাঁড় করিয়ে অনেক সময় থামিয়ে দিয়ে মাহফিলের জন্য কালেকশন করানো হয় মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে এটা একটা অনেকটা ট্রেডিশনাল হয়ে গেছে এবং কে কত টাকা কালেকশন করতে একটা প্রতিযোগিতা নেমে গেছে অনেকে কমিশন হিসেবেও অনেক পেয়ে যাচ্ছেন যে আমি এই জায়গায় কাজ করি আমি একটা কমিশন নিব এই কমিশন বাদে আমি টাকাটি জমা দেবো এটি কতটুকু শরীর সম্মত রাসূলের যুগে তো এই ধরনের কোনো অনুষ্ঠান বা এই ধরনের কোনো আদায়ের ব্যবস্থা ছিল না বা করতে বলে কোনো ইতিহাসই পাওয়া যায় না আর এখন আমাদের দেশে প্রচলিত আমরা যেগুলো দেখি যে অধিকাংশ ক্ষেত্রে যারা মাঝহাবি ভাইয়েরা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন এই মাঝহাবি ভাইয়েরা এই রাস্তা বন্ধ করে এই সমস্ত বাচ্চাদের দিয়ে একটা মাইক নিয়ে এই এই কালেকশনগুলি করে থাকেন জি যারা আহলে হাদিস যারা তারা সাধারণত এইভাবে কালেকশন করেন না বরং তারা স্থানীয় কোনো ডোনার বড় বড় কোনো ব্যবসায়ী বা চাকরিজীবী বা শিল্পপতি তার কাছে গিয়ে হয়তো পেশ করে যে আমাদের এটা অনুষ্ঠান হবে আপনি যা সাধ্যমতো এটা পার্টিসিপেট করেন অংশগ্রহণ করেন আমাদেরকে দান করেন সহযোগিতা করেন এভাবে তারা করেন আর সেই সাথে যে এলাকায় হয় সেই এলাকার মানুষদের কাছে তারা তাদের একটা দাবি থাকে যে যেহেতু আমরা একটা বার্ষিক অনুষ্ঠান করছি এখানে অনেক খরচ আছে সো আপনারা এই খরচগুলি যাতে আমাদের উঠে যায় সেজন্য আপনারা সাধ্যমতো সহযোগিতা করবেন কিন্তু একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল ইমানু শুবাতু মিনাল আল ইমানু সাবউ বিজুআ সাবউনা শুবাতান ফা আফযালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারা ইমানের সত্তরের অধিক শাখা আছে তার মধ্যে উত্তমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো আর লজ্জা হচ্ছে ইমানের একটা অঙ্গ রাসূলুল্লাহ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইতে বলছেন আর আপনি রাস্তা বন্ধ করে আপনার এই মাহফিল করার জন্য আপনি মানুষের অসুবিধা সৃষ্টি করছেন এটা তো ঠিক নয় এটা একেবারে সুন্নাত বিরোধী আমল এটা কখনো এই কাজ করা যাবে না রাস্তা বন্ধ করে আপনার আলাদা করার কথা এটা কে বললো আপনাকে এই অনুমতি আপনাকে কে দিল আপনার বাড়ির কাছে রাস্তা বলে আপনি গাড়ি জোরে এটা করবেন রাস্তা সবার জন্য উন্মুক্ত থাকবে সুতরাং এই কাজ কখনোই পছন্দনীয় নয় এ কাজ সুন্নাত বিরোধী আমল যারা এই কাজ করেন অবশ্যই তারা সুন্নাত বিরোধী আমল করেন এই সুন্নাত বিরোধী আমল করার কারণে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমরা কখনো এই কাজ করব না রাস্তায় রোগীও চলে রাস্তায় বিজি মানুষও চলে যাদের বিভিন্ন প্রস্তুত মানে সমস্যা আছে যার এক মিনিটে বহু বড় ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং আপনি এক মিনিটের জন্য রাস্তা বন্ধ করছেন আপনাকে এই অনুমতি কে দিল আপনাকে এই অধিকার কে দিল সুতরাং রাস্তা রাস্তার মতো থাকবে আপনার আদায় করতে হয় আপনি রাস্তার পাশে থাকেন কখনোই রাস্তা বন্ধ করবেন না যদি আপনার প্রয়োজন হয় কারো কেউ যদি চায় আপনাকে দিবে না চায় না দিবে কিন্তু রাস্তা বন্ধ করে একবার মাইক নিয়ে ফ্ল্যাগ নিয়ে লাঠি শোটা নিয়ে দাঁড়িয়ে যাবেন এইটা এই সংস্কৃতি কোত্থেকে আসলো এগুলি কোনো বাংলাদেশি সংস্কৃতি নয় এগুলি কোনো ইসলামী সংস্কৃতি নয় এটা মুসলমানদের আদর্শ নয় বরং এটা মুসলমান বিরোধী হিন্দু মানে ইসলাম বিরোধীদের আদর্শ কারণ ইসলাম বলে রাস্তাকে খোলাসা করে দিতে বনে ইসরায়েলের এক লোক রাস্তায় পড়ে থাকা ডাল কেটে দেওয়ার জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন আর আপনি মুসলিম হয়ে আপনি উম্মতে মুহাম্মদি হয়ে আপনি রাস্তা বন্ধ করে দিচ্ছেন কত সুন্দর ইসলাম আপনারা পালন করেন এগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এগুলো অবশ্যই উচিত নয় আপনার রজ মাহফিল করাটা কোনো ফরজ কাজ নয় এই নফল কাজ করার জন্য আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনি বন্ধ করে দেবেন এটা কখনোই সমীচীন নয় এটা ইসলাম বিরোধী কর্মকাণ্ড অবশ্যই আমরা এগুলি থেকে বেঁচে থাকবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম আমিন আল্লাহ
সম্মানিত দর্শক মণ্ডলী, দান আসলে মানুষ ইচ্ছাকৃতভাবে করবে, এটা যেন কোনোভাবে জুলুমের পর্যায়ে না চলে যায়, এবং যে দিন প্রচারের জন্য আপনি এটা করছেন সেটি আসলেও দিন প্রচার হচ্ছে কিনা আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখব। আমরা একবার অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, শেষ প্রশ্ন নিয়ে নিচ্ছি আমরা যে স্যার, জাকাতের ক্ষেত্রে মানে একটু হিসাবটা যদি একটু হালকা সহজে যদি একটু বলে দিতেন, জাকাতের বিষয়টা হলো, কারো যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন কেউ যদি, এবং সেই সম্পদ যদি তার কাছে এক বছর থাকে, তাহলে তাকে শতকরা আড়াই টাকা হারে কিংবা চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে। এখন জাকাতের নিসাব হলো দুই ধরনের, এক ধরনের নিসাব হলো যদি কারো কাছে 52.5 ভরি রূপা থাকে কিংবা এই পরিমাণ টাকা তার থাকে, নগদ টাকা তার কাছে গচ্ছিত থাকে কিংবা ব্যাংকে থাকে, তাহলে তাকে এক বছরের টাকাটা থাকলে তাকে শতকরা আড়াই টাকা কিংবা চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে। যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণের পরিমাণ টাকা অথবা স্বর্ণ থাকে, তাহলে তাকেও ওই আড়াই টাকা হারে শতকরা আড়াই পার্সেন্ট, শতকরা আড়াই পার্সেন্ট কিংবা চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে। কারো যদি সারা বছর এই টাকাটা থাকে কিন্তু দেখা গেল বছর পূর্ণ হওয়ার আগে তার এই টাকাটা কোনো কারণে নষ্ট হয়ে গেল কিংবা খরচ হয়ে গেলে, তাহলে তাকে জাকাত দিতে হবে না। নিসাব পরিমাণ সম্পদ যদি পূর্ণ এক বছর থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে, যদি পূর্ণ এক বছর না থাকে তার আগেই খরচ হয়ে যায় তাহলে তাকে জাকাত দিতে হবে না। জি, কিন্তু সমাজে একটা জিনিস প্রচলিত আছে, সেটা হলো এই, দেখা গেল যে অনেকের, অনেক ধনী মানুষ আছেন যাদের অনেকের আছে 10 ভরি 15 ভরি স্বর্ণ আছে। জি, এখন জাকাত দেওয়ার ভয়ে কিংবা জাকাত দিতে হবে এই ভয়ে তারা দেখা যায় বছর পূর্তির কিছুদিন আগে 2-1 মাস আগে ভাগ করে দিচ্ছে, 3টা মেয়ে আছে 5টা মেয়ে আছে বা আরো বউয়ের পুত্রবধূরা আছে তাদের কাছে ভাগ করে দিলে, তুমি 2 ভরি না তুমি 2 ভরি না ভাগ করে দিল। যখন এই সময়টা পার হয়ে গেলে তখন আবার একসাথে করে ফেললো, এটা আল্লাহকে ফাঁকি দেওয়া। অবশ্যই আল্লাহ আপনার নিয়ত, আল্লাহ আপনার উদ্দেশ্য, আল্লাহ আপনার খলুসিয়তটা জানেন, সুতরাং এই কাজ কখনো করা যাবে না। অনেক ভাই এমন আছেন যে স্ত্রীর নামে ব্যাংক অ্যাকাউন্ট করে দিচ্ছেন, তাতে করে এই হলো যে আপনার হয়তো নেশা পরিমাণ সম্পদ আপনার এক বছরে হয়ে যেত কিংবা সম্পদের পরিমাণটা বেশি হতো, এখন আপনি কি করছেন যে যাতে করে জাকাত দেওয়া না লাগে এই জন্য আপনি স্ত্রীর অ্যাকাউন্টে রেখে দিচ্ছেন। জি, যাতে আপনার আপনার মূল টাকাটা কমে যায়, আপনার মূলধনটা কমে যায়। সুতরাং এই কাজ করতে গেলে এটা অবশ্যই আল্লাহকে ফাঁকি দেওয়া হবে, আল্লাহর সাথে প্রতারণা করা ফাঁকি দেওয়া, এটা তো আদৌ মানুষের কাজ নয় বা এটা করে কেউ পারবে না, কারণ আল্লাহ অন্তরের খবর জানেন, আল্লাহ সবই জানেন। সুতরাং এই কাজ যেন আমরা না করি। আমরা মুসলিম হিসাবে জাকাত দেওয়া একটা ইবাদত। দেখুন, পৃথিবীতে বহু মানুষ আছে, আমাদের বাংলাদেশের কথাই বলি, এমন অনেক মানুষ আছে যারা দিন আনে দিন খায়, যার ব্যাংক ব্যালেন্স নাই, যার অতিরিক্ত কোনো কিছু জমা থাকে না, অথচ আল্লাহ তো আপনাকে এমন সম্পদ দিয়েছেন নিসাব পরিমাণ সম্পদের আপনি মালিক। এমন অনেক মানুষ আছে যারা ভালো চাকরি করে, অথচ এই 50,000 টাকা বা 1,00,000 টাকা চাকরি করেও দেখা যায় যে তার বছর শেষে কিছুই থাকে না, অথচ আল্লাহ তা আপনাকে সঞ্চয়ের মধ্যে একটা সুযোগ দিয়েছেন। সুতরাং এটাকে নিয়ামত মনে করে, এটাকে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি এহসান মনে করে, আপনি শতকরা আড়াই টাকা এই 1,05,000 টাকা দেওয়া, 10,25,000 টাকা দেওয়া, এটা আপনার জন্য আমার জন্য কারোর জন্য কঠিন হওয়ার বিষয় নাই, বরং আমাদেরকে খুশি হওয়া দরকার যে আল্লাহ যা সবাইকে এই ইবাদত করার সুযোগ দেন নেই আল্লাহ আমাকে দিয়েছেন, সুতরাং আমি যথাযথভাবে এটা আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর হুকুম আহকামগুলি, বিধিবিধানগুলি আমরা যথাযথভাবে পালন করতে পারি, আমরা এগুলি মেনে চলতে পারি, এবং স্বাচ্ছন্দ্যে এগুলি আদায় করে পরকালীন জীবনে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন, আল্লাহু আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, ওস্তাদজিকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ দীর্ঘ সময় আমাদের সাথে কাটানোর জন্য, এবং আপনাদের ধন্যবাদ। সামনের মঙ্গলবারে ওস্তাদজিকে আমরা আবার পাবো ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের জন্য নতুন একটি সুখবর নিয়ে আসছি। আপনারা সকলেই খাতা কলম নিয়ে নেন, আমরা আপনাদের জন্য নতুন একটি সুসংবাদ দিচ্ছি। সেটি হলো ফতোয়া বোর্ড মাসিক আর তাহরিকের তরফ থেকে যে কোনো ধরনের ফতোয়া লিখিত নেওয়ার জন্য আমরা নতুন একটি সংযোজন করেছি। সেটি হলো যে কোনো ধরনের জমি বন্টন হোক, তিন তালাক অথবা যে কোনো ধরনের তালাকের মাসালা, জাকাতগত মাসালা এবং যে কোনো ধরনের মাসালা লিখিত ফতোয়া নেওয়ার জন্য আপনারা একটি নাম্বার আপনাদেরকে দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করবেন শুক্রবার ব্যতীত প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত। নাম্বারটি লিখুন 01404536754। আমি আবার বলছি 01404536764754। আমি আবার বলি, ভুল করে ফেলেছি, 01404536754।
54 এই নাম্বার আপনারা প্রশ্ন করতে পারবেন এছাড়াও আমরা অ্যাড আকারে অন্য আরো একটি নাম্বার আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা লিখিত ফতোয়া নেয়ার ক্ষেত্রে আমাদের একটি চার্জ রয়েছে এটি প্রযোজ্য হবে শুধুমাত্র লিখিত যারা ফতোয়া নেবেন তারা এই নম্বরে যোগাযোগ করবেন বলে আশা করি সমস্ত সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভোটের শেষে দোয়া পড়ি সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ